খালি খালি মনে হচ্ছে সবাই উপরে যাও। আজকের আমাদের প্রাক্তনীর বিশেষ মেম্বার টিটু দেবনাথের বার্থডে, আর প্রাক্তনীর তরফ থেকে সেলিব্রেশন, তো খুব ভালো লাগছে। তো এইভাবেই আমাদের প্রাক্তনী এগিয়ে যাক, এগিয়ে থাক। আরে নাও না, তোমার জন্য আনা, তুমি তুমি না ফুলটা না, ফুলটা বেঁধে দাও, ওটা খেয়ে দেখো, ওটা খেয়ে সুন্দর। এইটুকানির জন্য আর এইসব নষ্ট করে পড়ে যাবে। সবাইকে শুভ সন্ধ্যা। আজ প্রসন্নবঙ্গ প্রাক্তনীর এক বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বহুদিন ধরে চলে আসছে আমাদের এই মানুষের পাশে দাঁড়ানোর এই সাহায্যের কর্মসূচি, যার মূল অনুপ্রেরণা আমাদের শিক্ষকেরা। অনেকগুলো কর্মসূচির পর এক বিশেষ কর্মসূচির মাধ্যমে আমরা আরেকটি দিন কাটালাম। উদ্দেশ্যটা ছিল একটু দীপাবলিকে অন্যরকমভাবে কাটানো। আজকে আমরা আমাদের সুভাষগ্রাম স্টেশন, সোনারপুর স্টেশন এবং বাড়াইপুর স্টেশনের কিছু স্টেশনে বা ফুটপাথে যে সমস্ত মানুষগুলো সারা বছর এভাবে শুয়ে বসে থাকেন, তাদের পাশে দাঁড়ানোর মতো অঙ্গীকার নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের সঙ্গে ছিল আমাদের স্যারদের অনুপ্রেরণা এবং আমাদের প্রাক্তনীরা। আমরা তাদের জন্যে বিশেষ কিছু খাবার, কিছু নতুন শাড়ি আর আমরা সংগ্রহ করেছিলাম বাড়ি বাড়ি থেকে বিভিন্ন পুরনো ভালো জামা কাপড়। যদিও আমরা একটু দ্বিধাগ্রস্ত ছিলাম সেই ভালো জামা কাপড়গুলো পুরনো হওয়ায়, তবুও আমরা সঙ্গে নিয়েছিলাম। আশা করেছিলাম যে হয়তো আমাদের কাজে লাগতে পারে, কারণ নতুন জামা কাপড়ের সংখ্যাটা ছিল খুবই কম। তাই যখনই আমরা তাদেরকে খাবার দিচ্ছিলাম, সঙ্গে তাদেরকে একটা করে প্রশ্ন করছিলাম, দাদু আমাদের কিছু পুরনো জামা কাপড় আছে, তোমার হতে পারে, তোমার নাতিরও হতে পারে, তোমার কি কোনো নাতি আছে? উনি নিয়েছেন, আমাদের থেকে চেয়ে নিয়েছেন এবং
খুবই আগ্রহের সাথে নিয়েছেন। এমনই এক বয়স্ক মানুষকে আমাদের মধ্যে একটু এ হচ্ছিল, উনি দিতে চাইছিলেন না তাই বাধ্য হয়ে আমিই দিলাম। তো উনি আমাদেরকে প্রশ্ন করছিল যে তোমরা কোথা থেকে আসছো, কি ব্যাপার। তো আমাদের ওনার সঙ্গে কথা হলো, আমরা সুভাষগ্রাম কোদালিয়া স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী, এবছর দীপাবলিটা আপনাদের সঙ্গে কাটাবো না, এবছর আমরা আর বাজি ফাটাবো না, এবছর আমরা আপনাদের সাথে এরকমভাবে কাটাবো তাই ভেবেছি, এই ভেবেই আমাদের বেরোনো। বয়স্ক মানুষগুলো শুধু যে আমাদের থেকে নিয়েছেন তা নয়, আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন আশীর্বাদ, মনের কথা, তাদের দুঃখের কথা, এবং তারা খুব খুশি হয়েছে আমাদের এই কাজ দেখে। আমাদের মধ্যে সমস্ত সদস্যরাই খুব আগ্রহের সাথে এই প্রথম নতুন ধরনের একটি কাজের সঙ্গে আমরা বেশ আগ্রহের সাথেই করছিলাম। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে আমরা এই কাজটা করার জন্যে সাহায্য পেয়েছি। আমাদের লোকাল এরিয়ার বিভিন্ন মানুষ আমাদেরকে সাহায্য করেছেন তাদের পুরনো জামাকাপড় দিয়ে, এবং প্রাক্তনী যদি মোটামুটি আমরা চাই এরকম পুরনো জামাকাপড়ের মাধ্যমেও আমরা সুন্দর অনুষ্ঠান বা এরকম প্রোগ্রাম করতে পারি, কারণ প্রয়োজনটা মানুষের এখনও রয়েছে। এই জায়গাটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যে কীভাবে আমাদের ব্যাগগুলো এখানে খালি হয়েছে। দেখুন, কিছু বয়স্ক মানুষ সব একসাথে বসে আছে, যাদেরকে আমরা খাবার দিচ্ছি, এবং তা ওনারাই বলছেন যে আমার একটা ছোট্ট নাতি আছে বাড়িতে, ওনার জন্য কি কোনো জামা আছে, আমার বাড়িতে একটা ছোট্ট নাতনি আছে, ওনার জন্য কি কোনো জামা আছে। তো আমাদের প্রাক্তনীরা সব দেখাচ্ছিল যে এই সাইজের জামাটা আপনার হবে, নাতনির হবে কি না, এই সাইজের জামাটা। এরকমভাবেই আস্তে আস্তে অনেকটা সময়, প্রায় না হলেও 10-15 মিনিট সময় ওনাদের সঙ্গে বিভিন্ন গল্পে বিভিন্ন কথাবার্তায় ওনাদেরকে বেশ একটা অন্য ধরনের কাজের মধ্যে দিয়ে একটা আলাদা আমেজ, একটা আলাদা আনন্দ খুঁজে পাচ্ছিলাম। বারবার অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাক্তনীরকে, যারা আমাদেরকে এই কাজের মধ্যে এনেছেন, যেভাবে আমাদেরকে গাইড করেছেন, সেটা হচ্ছে আমাদের কোদালিয়া প্রসন্নবঙ্গ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তারা আমাদের পাশে না দাঁড়ালে, এভাবে আমাদেরকে বাহবা না দিলে, হয়তো আজকের এরকম ধরনের একটা কর্মসূচি আমরা গ্রহণ করতে পারতাম না। হয়তো আমরা কিছু জনের মুখ এই ভিডিওটাতে দেখব, যারা হয়তো এই কাজটার সঙ্গে একদম অতি পরোক্ষভাবে জড়িত, কিন্তু এর পেছনে আছে হাজার হাজার হাত, যারা পেছন থেকে আমাদেরকে এই সমস্ত কাজের জন্য উৎসাহ, জিনিসপত্র দান করে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। এই বয়স্ক মানুষটার সঙ্গে একটা দারুণ ঘটনা ঘটে। এই বয়স্ক মানুষের কেউ নেই, তো উনি খুব আনন্দিত হয় আমাদের কাছ থেকে এই শাড়িটা পেয়ে, এবং তিনি তার দুঃখের কথা, তার কেউ নেই, এবং তিনি জানাতে থাকে যে কোথায় আমাদের বাড়ি, তিনি আমাদের বাড়িতে যাবেন। এইভাবেই আজ আমাদের অনুষ্ঠান পর্ব এখানেই শেষ হয়। নমস্কার, ধন্যবাদ সবাইকে।